Hello guys, welcome to my channel Adriza's Lifestyle. So bondhura sokal sokal uthe ready hoye gechi. Ekhon mondire jabo, mondire giye classes jabo. So vlog tai ki rokom hote choleche dekhte thako tumra pashe thako amar shonge thako. To chalo ekhon beriye porechi jawar jonno. Chalo dekhte thako. To dekho bondhura ajke ki rod utheche aro eto gorom je classe jawar ichche chilo na kintu ki korbo miss phone koreche je ajke classe astei hobe aro onek din hoye gelo miss korchi class to jetei hobe so jacchi ekhon classe to dekho rasta ta ekhon thik korche rasta ta bhenge gechilo ekdom er jonno thik korche aro ei amra bazare chole eshechi pray ekhon mandire jabo mandiro mandire pashe eshe gechi ekhon pujo debo তারপরে সে ক্লাসে যাব তো চলো আগে পাটা ধুই আসি তারপরে পুজো দেব পা ধুয়ে তারপরে পুজো দেব এখন আমি যাচ্ছি পা ধুতে আর এই মন্দিরে আমি প্রত্যেক শনিবার করে এই মন্দিরে পুজো দিতে আসি কারণ আমাকে একজন জ্যোতিষী বলেছে যে আমার একটু শনি গ্রহের প্রবলেম আছে তো এর জন্য প্রত্যেক শনিবার আমাকে পূজা করতে বলেছে তো প্রত্যেক শনিবারই আসি আমি শনি মন্দিরে পূজা করতে তো আজকেও আসছি পূজা দিতে আজকে পূজা দি এক কাজে দুই কাজ হয়ে গেল আমার পূজা দিতে আসছি আর ওইখান থেকে ডাইরেক্ট ক্লাসে যাব তো চলো পূজা দিয়ে নিই আমি দেখা হবে তো আমার শনিদেবের পূজা দিয়ে শেষ এখন মা কালীর এখানে পূজা দিচ্ছি তো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট এখন দরজাটা আটকে দিই যদিও হয়ে গেছে এখন যাব ক্লাসে মানুষের ঘরের ভিতর দিয়ে যাইতে লাগে চলো এসে গেছি ক্লাসে আজকে তো মনে হয় গালি খেতেই হবে অনেকদিন হয়ে গেল ক্লাস মিস করছি চলো আসলাম ক্লাসে দেখো এটা হলো আমাদের ক্লাসরুমের ব্যালকনির সাইডে কি সুন্দর জায়গাটা না পাশে হাইওয়ে কি সুন্দর গাড়ি আসা যাওয়া করছে সবটা দেখা যাচ্ছে ভালোই লাগছে সুন্দর এখন যাচ্ছি ক্লাসরুমে যাই দেখি কি হয় এটা মে কি হলো ক্লাসে এসে দেখি কেউই নেই এটা কি হয়ে গেল আবার জায়গায় হিসেবে ভালো হয়েছে গালিটা খেতে হলো না না হলে যদি সবাই এসে যেত না হলে গালিটা খেতে হতো তো বন্ধুরা আজকে হবে আমাদের কেক ক্লাস এগুলো হলো কেকের সব জিনিস কি কি লাগে কেক বানাতে সবটা এখানে আছে দেখো আর এটা হলো আমাদের মিস এ শেখাবে আমাদের আজকে কেক ক্লাস কিভাবে করতে হয় তো চলো এখানে কেকের ক্রিমটা বানানো হবে এর জন্য ক্রিম ঢেলে নেওয়া হলো এটাকে এখন মিক্স করতে হবে তো এই দেখো মিক্স করছে মেশিন দিয়ে মিক্স করতেছে দেখতে পাচ্ছ এটা মিক্স করতেছে দেখো কি সুন্দর মিক্স হচ্ছে তো এখানে প্রায় মিক্স আধা হয়েই গেছে প্রায় আধাটা হয়ে গেছে কি সুন্দর হচ্ছে দেখেই ভালো লাগছে অনেকটাই তো এখানে আমাদের কেকের ক্রিমটা হয়েই গেছে এখন যাব মেন ইস্যুর দিকে কেকের দিকে চলো এখন ক্রিম বানানো হয়ে গেছে চলে যাই এখন কেকের দিকে তো এখানে দেখছো কেকের উপরের লেয়ারটা কেটে নেওয়া হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে এখন লেয়ার বানাবে এখানে সুগার সিরাম বানানোর জন্য সুগার অ্যাড করে দেওয়া হলো জলে এবার লেয়ার কাটছে লেয়ার কাটা হয়ে গেছে এখন লেয়ারটা বসানোর জন্য দেখো বোর্ডে ক্রিম মাখিয়ে নিচ্ছে ক্রিম মাখালে বস্তুটা ধরে রাখতে সুবিধা হয় তো এর জন্য ক্রিম মাখানো হচ্ছে এবার প্রথম লেয়ারটা বসিয়ে দেবে এখন এখানে সুগার সিরাম অ্যাড করে দিচ্ছে
অ্যাড করা হয়ে গেছে। উপরে আবার ক্রিম মাখিয়ে দিচ্ছে সেকেন্ড লেয়ার বসানোর জন্য। তো দেখো কিভাবে মাখাচ্ছে, হয়ে গেছে। এবার ম্যাঙ্গো চিলি দিবে, ম্যাঙ্গো জেলি যেটা ফ্লেভার, যে যার যেরকম পছন্দের ফ্লেভার সেটাই দিবে। তো ম্যাম এখানে ম্যাঙ্গোর জেলি দিচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আসার জন্য কেকে। দেখো কি সুন্দর হয়েছে, না সিম্পলভাবে করা হয়েছে কি, তথাপিও কি সুন্দর লাগছে দেখতে। আর ফাইনাল লুকটা যে কীরকম হবে সেটার জন্য এক্সাইটেড। তো চলো, এখানে ম্যাঙ্গো লাগানো হয়ে গেছে, ম্যাঙ্গো জেলি লাগানো হয়ে গেছে। এখন উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছে। কী বলতো, এটা ভেঙে গেছে একটু, কালকের ছিল যে, এই কারণে আবার উপরে এগেইন উপরে সুগার সেরাম অ্যাড করছে। তো দেখো অ্যাড করা হয়ে গেছে। এবার এগেইন এখানে ক্রিম মাখবে কেকটা রেডি করার জন্য। ক্রিম মাখবে, আর ম্যাম এখানে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে ভালোভাবে যে কীভাবে কী করতে হয়। তো দেখো একটু ক্রিম নিয়ে নিচ্ছে ম্যাম, সাইডের লেয়ারগুলো বানানোর জন্য, ক্রিম দিয়ে সুন্দর করে ডিজাইন করানোর জন্য নিয়ে নিচ্ছে ম্যাম। তো হয়ে গেছে এটা। এখন ম্যাম ঠিক করবে, মানে ডিজাইন করবে এটাকে। এখন প্রায় শেষের দিকেই হয়ে গেছে, এটাকে ভালোভাবে ডিজাইন করছে, মানে প্লেন করছে বস্তুটা। এখানে ফুড কালার মেশানো হচ্ছে ক্রিমে উপরের ডিজাইনটা দেওয়ার জন্য। তো দেখো মিক্স হয়ে গেছে, রেড কালার দিয়েছে, ফুল বানাবে। তো হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে ডিজাইন করবে। প্রথমে ম্যাম আমাদেরকে দেখিয়ে দেবে, তারপরে আমরাও প্র্যাকটিস করব। তো এখানে দেখো ম্যাম বুঝিয়ে দিল কিভাবে, ম্যাম সবাইকে প্র্যাকটিস করতে দিচ্ছে। এখানে আমি এটা করতেছিলাম, আমি দুটো ফুল বানিয়েছি, সবাই একটা বানিয়েছে। তো অনেকটা ভালোই লাগছিল করতে। তো আমার হয়ে গেছে, এখন দেখো বাকিদের উঠছে। তো এই হলো কেক রেডি, এখন এটাকে খাবো আমরা সবাই মিলে, রেডি টু সার্ভ। তো দেখো হয়ে গেছে, এটাকে খাবো এখন আমরা সবাই মিলে। তো চলো, এই যে দেখো কেক আমি হাতে নিয়ে নিয়েছি, এটাকে এখন খাবো। আজকের ভিডিওটা শেষ করলাম কেক খাওয়া দিয়ে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।